দেশে বিপুল সংখ্যক মানুষ অনিয়মিত হার্টবিটের সমস্যায় ভুগছে বিশ্বের উন্নত দেশে এর চিকিৎসা থাকলেও তা ব্যয়বহুল সংশ্লিষ্টরা বলছেন সিঙ্গাপুরে এ ধরনের হৃদরোগীদের চিকিৎসায় ব্যয় হয় ত্রিশ হাজার ডলার তবে সম্প্রতি এ রোগের চিকিৎসায় জাতীয় হৃদরোগ প্রতিষ্ঠানে হাইডেন্সিটি কালার ম্যাপিং মেশিন আনা হয়েছে এর আগে এই হাসপাতালেরই তিনজন চিকিৎসক চীন ও সিঙ্গাপুর থেকে হাইডেন্সিটি কালার ম্যাপিং মেশিন প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ নেন গত তেসরা ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন চীনের নানজিং মেডিকেল ইউনিভার্সিটির ইলেক্ট্রোফিজিওলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তার ইয়ান জেন তারই তত্ত্বাবধানে ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে বিশেষ ধরনের অনিয়মিত হার্টবিটের সমস্যায় ভুক্তভোগী হৃদরোগীদের অস্ত্রোপচার করার উদ্যোগ শুরু হয় নিউ টেকনিক এটা ম্যাপিং ক্যাথেটার হার্ট চেম্বারটাকে থ্রি তিনটে ভিউ দিয়ে সুন্দর করে হার্টের যে নর্মাল ছবি এটা দিয়ে ম্যাপ করা যায় অনলি পাঁচ হাজার টাকা আমরা গভর্নমেন্টে ইজ অল দি ডিভাইস অল দি ইনস্ট্রুমেন্ট ইজ বট বাই দ্য গভর্নমেন্ট চিকিৎসকরা বলছেন হার্টের অনিয়মিত হৃদস্পন্দন হলে আক্রান্তরা প্রতিনিয়ত বুক ধরফর করা মাথা ঘোরানো চলাফেরায় সমস্যা সহ স্ট্রোক ঝুঁকিতে থাকেন স্পেসিফিক হার্টবিট স্পেসিফিক ইরেগুলারিটির জন্য সেটা ডক্টরের ডিসিশান নেবে যে কোন জন্য এই ধরনের ম্যাপিং দরকার আছে এবং এই মেশিনটা বাংলাদেশে তো নাই এবং এই ধরনের হাইড্রেন্স থ্রিডি ম্যাপিং সাউথ ইস্ট এশিয়া ইজ নট অ্যাভেলেবল এবং বাংলাদেশে দিস ইস ফার্স্ট টাইম এবং দিস ইস এন অনলি হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন আগামী কয়েক মাসের মধ্যে এই হাসপাতালের শয্যা এক হাজারে উন্নীত করা হবে হাসপাতালে সেবার মান আরও বাড়বে বলেও তাদের আশা চান্নতুল বাকা কেকা চ্যানেল আই ঢাকা